নায়েজ আলী বলেছেন কেমন আছেন জমি বন্ধক রাখা যাবে কি জমি কিংবা স্থাবর অথবা অস্থাবর যে কোনো কিছু বন্ধক রাখার বিধান ইসলামে আছে এই যে বন্ধক সিস্টেমটা এটা ইসলামের মধ্যে কোরআন দ্বারা সাব্যস্ত হাদিস দ্বারা সাব্যস্ত এবং কেরামের ইজমা দ্বারা সাব্যস্ত যেমন কোরআনের বিষয়টা যদি আমরা বলি সেটি সুরাল বাখর দুশো তিরাশি নম্বর আয়াত আল্লাহাল্লাহ বলছেন যদি তোমরা সফরে থাকো ভ্রমণে থাকো এবং কোনো লেখক না পাও যে যে আমরা লেনদেনটা করলাম কাউকে আমি ঋণ দিলাম অথবা কারোর কাছে কিছু বিক্রি করলাম একটা দায় দেনা তৈরি হলো সেটা আমাকে আবার তিনি দিবেন পরে তো এগুলো যদি পড়া না থাকে তাহলে তো কিছুদিন পরে সে অস্বীকার করতে পারে তখন বলা হলো যে তোমরা ট্রাভেলিংয়ে থাকলে যদি এভাবে লিখে রাখার কাউকে না পাও তাহলে তোমরা কিছু বন্ধক রাখতে পারো ফারিহা নুম্মক বৌদা ফারিহা মাকবুদা যিনি ঋণ দিচ্ছেন অথবা যিনি বিক্রেতা তাকে এখনো বুঝে পাননি তিনি হয়তো কোনো একটা জিনিস ক্রেতার কাছ থেকে বন্ধক রাখলেন যে যখন টাকা শোধ করবে সেটা আবার ফেরত দেবে সে কথাটা এখানে বলা হচ্ছে আর আমরা হাদিসের মধ্যেও কিন্তু দেখি যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি ইহুদিদের সাথে কেনাবেচা করেছেন যেমন বোখারি মুসলিমের একটা হাদিসের মধ্যে এসেছে রাসুল আল্লাহ সাল্লি সাল্লাম ইশতারা মিন তো আমেন তিনি একজন ইয়াহুদি ব্যক্তি থেকে খাদ্য ক্রয় করলেন ওয়ারাহানাহু দেহু এবং তিনি সেই ইহুদির কাছে বন্ধক রাখলেন তার যে যুদ্ধের যে বর্ম সেটা তাহলে বোঝা গেল যে নবীসাল্লাহ সাল্লাম যেহেতু বন্ধক রেখেছেন কারণ ইহুদি ওনার কাছ থেকে টাকা পেত এবং সে বলছে যে আমি কিভাবে জানব যদিও আসলে সে তো আসলে মুসলিম ছিল না ফলে সে তো নবিসাল্লাহ সাল্লামকে সেভাবে তাকদির করেনি যে আপনি যে আমার টাকা ফেরত দেবেন কীভাবে বলছে ঠিক আছে তোমার কাছে এই বর্মটা লৌহ বর্মটা তোমার কাছে বন্ধক রাখা হলো তুমি আমি যখন শোধ করবো আমার বন্ধকটা তখন দিয়ে দেবে আমার বর্মটা তখন দিয়ে দিবে আর এজমার হলো আমাদের ওলামাইকেরাম সব যুগে ওলামাইকেরাম বলেছেন যে কোনো দায় দেনার উপরে বন্ধক রাখা এটা শরীয়ত সিদ্ধ এটা শরীয়ত সিদ্ধ